বন্ধুরা এনডি ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পার্সি বিসি শেলির লেখা বিখ্যাত কবিতা টু এ স্কাইলার্ক। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। শুরু করছি আজকের পার্ট টু এ স্কাইলার্ক। অ্যাবাউট দ্য পয়েট, পার্সি বিসি শেলি ছিলেন একজন বড়সড় ইংরেজি রোমান্টিক কবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1792 সালের 4 আগস্ট ইংল্যান্ডের হরসামে। তার বাবা ছিলেন টিমোথি শেলি এবং তার মা ছিলেন এলিজাবেথ পিলফোল্ড। তিনি তার রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য তার জীবদ্দশায় খ্যাতি লাভ করে উঠতে পারেননি, কিন্তু তার মৃত্যুর পর তার জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং তিনি রবার্ট ব্রাউনিং, এলজারনন চার্লস সুইনবার্ন, থমাস হার্ডি এবং ডব্লিউবি ইয়েটসদের মতো পরবর্তী প্রজন্মের কবিদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেন। তার জীবন চিহ্নিত ছিল পারিবারিক অস্থিরতা, অস্বাস্থ্য এবং নিরীশ্বরবাদের উপর তার নেতিবাচক প্রতিক্রিয়া, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক রীতিনীতির বিরুদ্ধচারণের দ্বারা। 1818 সালে ইটালিতে তিনি চিরস্থায়ী স্বেচ্ছা নির্বাসনে যান। সেখানে 4 বছর ধরে রোমান্টিক যুগের শ্রেষ্ঠ কবিতাগুলি তিনি লিখে ফেলেন। 1822 সালে তিনি একটি নৌকা দুর্ঘটনায় মারা যান ইটালির গাল্প অফ লা স্পিজিয়াতে মাত্র 29 বছর বয়সে। তার বিপ্লবী মানসিকতা প্রতিভাত হয়েছিল তার ক্ষুদ্র পুস্তিকা দ্য নেসেসিটি অফ এথেইজম গ্রন্থে, ফলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল 1811 সালে। অ্যাবাউট দ্য পয়েম, টু এ স্কাইলার্ক কবিতাটি শেলি লিখেছিলেন 1820 সালের জুন মাসের শেষ দিকে এবং এটি তার গীতিনাট্য প্রমিথিউস আনবাউন্ডের সাথে প্রকাশিত হয়েছিল লন্ডনে চার্লস এবং জেমস কলিয়ারের দ্বারা। এটি হলো একটি মনোরম গীতি কবিতা। ইটালির লিভর্ন নামক স্থানে শেলি তার স্ত্রী মেরি শেলির সাথে সান্ধ্য ভ্রমণে বেরিয়ে একটি ভরতপক্ষীর দেখা পান। মেরি শেলি সেই ঘটনাটি বর্ণনা করেন যেটি কবিকে এই কবিতাটি লিখতে উৎসাহিত করেছিলেন। ভরতপক্ষী হলো একটি ছোট্ট পাখি যে ঋজুভাবে আকাশে উড়তে পারে। উড়তে উড়তে এটি গান করে এবং এতটাই উপরে উঠে যায় যে তাকে দেখা যায় না, কিন্তু তার গান শোনা যায়। এই পাখিটি হলো সুখের প্রতীক, যে সুখ মানুষ এই পৃথিবীতে ব্যর্থভাবে খুঁজে বেড়ায়। কবিতাটিতে মোট 21টি স্তবক আছে এবং প্রত্যেকটি স্তবকের লাইন সংখ্যা হলো 5টি। প্রথম 4টি লাইন লেখা হয়েছে ট্রকেইক ট্রাইমিটারে এবং শেষ লাইনটি লেখা হয়েছে আইম্বিক হেক্সটামিটারে। প্রত্যেকটি স্তবকের অন্তমিল হল ABA BB। দ্য পয়েম স্টার্টস নাও। হেল টু দি ব্লিথ স্পিরিট। হেল মানে বন্দনা করা, স্তুতি করা। ব্লিথ মানে প্রফুল্ল, স্পিরিট মানে সত্তা। তাহলে হে প্রফুল্ল সত্তা, তোমার বন্দনা করি। বার্ড দাও নেভার ওয়েট। ওয়েট মানে ওয়ের। তুমি তো পাখি কোনো দিন ছিলে না। দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট ফরেস্ট দাই ফুল হার্ট। তুমি স্বর্গের কাছ থেকে বা স্বর্গ থেকে ঢেলে দাও, ফরেস্ট মানে ঢালা, হৃদয় উজাড় করে ঢেলে দাও। ইন প্রফিউজ স্ট্রেন অফ আনপ্রিমেডিটেটেড আর্ট। প্রফিউজ মানে অশেষ, স্ট্রেন মানে সুর, আনপ্রিমেডিটেটেড মানে অপূর্বকল্পিত বা স্বতঃস্ফূর্ত, আর্ট মানে শৈলী। তুমি স্বতঃস্ফূর্ত শৈলীতে তোমার অশেষ সুরকে ঢেলে দাও। এই প্রথম স্ট্যাঞ্জার বাংলা হলো, তোমার বন্দনা করি ওগো সুখী প্রাণ, তুমি তো কোনোদিন বাস্তবে পাখি ছিলে না। তুমি তো ঐশ্বরিক সত্তা, তুমি স্বর্গ থেকে অথবা স্বর্গের নিকট হতে অন্তর উজাড় করে স্বতঃস্ফূর্ত শৈলীতে ঢেলে দাও তোমার অবিরল সুরের ধারা। হায়ার স্টিল হায়ার ফ্রম দ্য আর্থ দাও প্রিঙ্গেস্ট। প্রিঙ্গেস্ট মানে বিচরণ করা। পৃথিবী থেকে উপরে, আরও উপরে তুমি বিচরণ করো। লাইক এ ক্লাউড অফ ফায়ার। কিসের মতো না, পৃথিবীতে কেউ যদি আগুন জ্বালায় তার থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা একটা মেঘের রূপ ধারণ করে, সেই রকম মেঘের রূপ ধরে তুমি বিচরণ করো। দ্য ব্লু ডিপ দাও উইঙ্গেস্ট। ব্লু ডিপ বলতে এখানে ঘন নীলাকাশ, উইঙ্গেস্ট মানে সঞ্চরণ করা। ঘন নীলাকাশে তুমি ওই মেঘরূপী আগুন রূপী মেঘে সঞ্চরণ করে বেড়াও। And singing still dost soar and soaring ever singest. Soar মানে উড়া, গান গাইতে গাইতে উড়ে বেড়াও এবং উড়তে উড়তে গান গাও। এই স্টেঞ্জার পুরো বাংলা হলো, পৃথিবী থেকে উপরে আরও উপরে তুমি বিচরণ করো, অগ্নিব মেঘের রূপ ধরে ঘন নীলাকাশে তুমি উড়ে বেড়াও। অর্থাৎ পৃথিবীতে কোনো কিছু আগুন লাগালে সেই আগুন থেকে নির্গত ধোঁয়া মেঘের রূপ গ্রহণ করে উপরে উঠে যায়, তুমি সেইভাবেই সেখানে সঞ্চরণ করে বেড়াও। তুমি গান গাইতে গাইতে উপরে ওঠো, আবার উপরে উঠতে উঠতে গান করো। ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান, সানকেন মানে অস্তগামী, অস্তগামী সূর্যের সোনালি আলোতে, ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটনিং, যখন সূর্য ডুবে যায় তখন তার কিরণে মেঘটা হয়ে যায় উজ্জ্বল বর্ণের, সেই উজ্জ্বল বর্ণের মেঘে। দাউ ডোস্ট ফ্লোট অ্যান্ড রান, তুমি সেখানে ভেসে বেড়াও এবং ছুটে বেড়াও। ফ্লোট মানে ভেসে বেড়ানো। লাইক অ্যান আনবডিড জয়, একটা অশরীরী আনন্দের মতো। হুজ রেস ইজ জাস্ট বিগ্যান, আনবডিড মানে অশরীরী, রেস মানে যাত্রা, যার যাত্রাটা সবে মাত্র শুরু হয়েছে। এই স্টেঞ্জার বাংলা হলো, অস্তমিত সূর্যের সোনালি আলো তার চারদিকের মেঘরাশিকে রাঙিয়ে দেয়, সেখানে তুমি অশরীরী আত্মার মতো ভেসে বেড়াও এবং ছুটে বেড়াও। তোমার যাত্রা সবে মাত্র শুরু হয়েছে, ফলে তোমার মধ্যে এখন প্রচুর উদ্দীপনা রয়েছে। দ্য পেল পার্পেল ইভেন মেল্টস অ্যারাউন্ড দাই ফ্লাইট, পেল মানে বিবর্ণ, পার্পেল মানে বাসন্তী রং, ইভেন মানে ইভিনিং সন্ধ্যা, সন্ধেবেলার বিবর্ণ বাসন্তী রং মেল্টস মিলিয়ে যায়, দ্রবীভূত হয়, মেল্টস মানে মিলিয়ে যাওয়া, দ্রবীভূত হওয়া। অ্যারাউন্ড দাই ফ্লাইট, ফ্লাইট মানে উড্ডীন, তোমার উড়ে বেড়ানোর চারদিকে সেই রঙটা যেন মিলিয়ে যায়, অর্থাৎ তুমি সেই সন্ধ্যার আকাশে যেন মিলিয়ে যাও। লাইক এ স্টার অফ হেভেন, যেমন আকাশের একটি নক্ষত্র। ইন দ্য ব্রড ডে লাইট, দিনের বেলায় যেমন সেই নক্ষত্রটাকে দেখা যায় না, তুমিও সেই রকম সন্ধ্যার আকাশে মিলিয়ে যাও। দাও আট আনসিন, তুমি সেখানে অদৃশ্য হয়ে যাও, আনসিন মানে অদৃশ্য। বাট ইয়েট আই হিয়ার দ্য থ্রিল ডিলাইট, কিন্তু তথাপি আমি তোমার আনন্দময় শীতকার শুনতে পাই। থ্রিল মানে শীতকার, ডিলাইট মানে আনন্দ। স্টেঞ্জার বাংলা হলো, তোমার উড্ডিনের চারদিকে মিলিয়ে যায় বিবর্ণ সন্ধ্যার বাসন্তী রং। ঠিক যেরকম দিনের আলোতে মিলিয়ে যায় আকাশের নক্ষত্র, তেমনি অদৃশ্য থাকো তুমি, কিন্তু তথাপি আমি তোমার সানন্দ গীত শুনতে পাই। কিন অ্যাজ আর দ্য অ্যারোজ অফ দ্য সিলভার স্ফিয়ার, কিন মানে হচ্ছে তীক্ষ্ণ, অ্যারোজ মানে তীর, তীক্ষ্ণ তীরের মতোই। অফ দ্যাট সিলভার স্ফিয়ার, রূপালি গগনে, স্ফিয়ার মানে গগন। হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোজ, ইন্টেন্স মানে তীব্র, ল্যাম্প মানে আলো, ইন্টেন্স ল্যাম্প বলতে এখানে চাঁদের কথা বলা হয়েছে। ন্যারোজ মানে অদৃশ্য হয়, চাঁদের আলোটা যেমন অদৃশ্য হয়ে যায় বা যখন সেটা ডুবে তখন তার রশ্মিটা তীরের মতো তীক্ষ্ণভাবেই পড়ে। ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার, কখন চাঁদ অদৃশ্য হয়ে যায় না, যখন শুভ্র উষা উদিত হয় পরিষ্কারভাবে, ডন মানে উষা। আনটিল উই হার্ডলি সি, তখন আমরা চাঁদকে দেখতে পাই না। উই ফিল দ্যাট ইট ইজ দেয়ার, কিন্তু অনুভব করি যে চাঁদ আকাশেই আছে। এখানে স্কাইলার্ককে প্রথম তিনি তুলনা করলেন চাঁদের সাথে। স্টেঞ্জার বাংলা হলো, রূপালী গগনে যখন চাঁদ ওঠে তখন তার আলোর রশ্মি হয় তীব্র এবং তীরের মতো তীক্ষ্ণ, তার প্রচণ্ড আলো দূরীভূত হয় শুভ্র উষা সমাগত হলে। ঠিক তেমনি আমরা তোমাকে দেখতে পাই না, কিন্তু অনুভব করি যে তুমি সেখানেই আছো। অল দ্য আর্থ অ্যান্ড এয়ার উইথ দ্য ভয়েস ইজ লাউড, তোমার গানের স্বরে গোটা পৃথিবী এবং বায়ুমণ্ডল হয় মুখরিত। অ্যাজ হয় নাইট ইজ বেয়ার, এবং যখন রাত্রি হয় মেঘশূন্য, বেয়ার মানে মেঘশূন্য। ফ্রম ওয়ান লোনলি ক্লাউড, তখন তুমি একটি রিক্ত মেঘ থেকে। দ্য মুন রেন্স আউট হার ব্রিমস, চাঁদ তখন কি করে তার রশ্মিটাকে বর্ষণ করে। রেন্স আউট মানে বর্ষণ করা, বিমস মানে রশ্মি। and heaven is overflowed, ebong sorgo hoy plabito, overflowed mane plabito. A stranger bangla holo, sara prithibi ebong bayumondol hoy tomar sure mukhorito. ঠিক যেরকম ভাবে রাতের আকাশে রিক্ত মেঘ থেকে চাঁদ ঢেলে দেয় তার অজস্র আলো এবং আকাশকে প্লাবিত করে, তেমনি তুমি তোমার গানের বন্যা বইয়ে দাও। হোয়াট দাও আর্ট উই নো নট, আমরা জানি না তুমি কে। হোয়াট ইজ মোস্ট লাইক দি, তোমার মতন কেই বা আছে বা তোমাকে কার সাথেই বা তুলনা করা যেতে পারে। ফ্রম রেনবো ক্লাউডস দে আর ফ্লো নট ড্রপস অফ ব্রাইট, ফ্লো মানে ঝরে পড়া। রামধনু মেঘ থেকেও ঝরে পড়ে না বৃষ্টিবিন্দু বা বারিবিন্দু, ড্রপস মানে বারিবিন্দু, এত উজ্জ্বলভাবে। টু সি দেখতে, অ্যাজ ফ্রম দাই প্রেজেন্স সাওয়ার্স এ রেন অফ মেলোডি, প্রেজেন্স মানে উপস্থিতি, সাওয়ার্স মানে ঝরে পড়া, মেলোডি মানে সুরধারা। যেরকমটা তোমার উপস্থিতি থেকে ঝরে পড়ে সুরের ধারা। স্ট্রেঞ্জার বাংলা হলো, আমরা জানি না ঠিক তুমি কে বা তোমার মতন কেই বা আছে এই পৃথিবীতে। রামধনু মেঘ থেকে ঝরে পড়া বারিবিন্দু তোমার বর্ষিত সুরধারার মতো এত সমুজ্জ্বল নয়। লাইক এ পয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট, এই স্ট্রেঞ্জায় কবি স্কাইলারকে তুলনা করছেন একজন কবির সাথে, এটা কম্পারিজন টু। হিডেন মানে লুক্কায়িত, একজন কবি যেরকম তার চিন্তার আলোতে লুক্কায়িত থেকে যান। সিঙ্গিং হাইমস আনবিডেন, লুক্কায়িত থেকে তিনি কি করেন, স্তবগান করেন। হাইমস মানে স্তবগান, আনবিডেন মানে অবারিতভাবে। টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট টু সিম্পেথি, যতক্ষণ না পৃথিবী গঠিত হচ্ছে সহানুভূতিতে। রট মানে গঠিত হওয়া, সিম্পেথি মানে সহানুভূতি। উইথ হোপস, আশা জাগায়, কবির কাজই হচ্ছে আশা জাগানো মানুষের মনে। অ্যান্ড ফিয়ার্স ইট হিডেড নট, হিডেড মানে দূরীভূত করা এবং ভয়কে দূরীভূত করে। এই স্ট্রেঞ্জার বাংলা হলো, ঠিক যেরকমভাবে একজন কবি তার চিন্তাধারার মধ্যে ডুবে থেকে স্তবগান করেন, পৃথিবীকে আশা প্রদান করেন, ভয়কে দূরীভূত করেন এবং সহানুভূতিশীল করে তোলেন, সেই রকমভাবে তোমার গানও পৃথিবীকে নব আশা প্রদান করে। লাইক এ হাই বর্ন মেডেন ইন এ প্যালেস টাওয়ার, এখানে কম্পারিজন থ্রি, 3 নম্বর তুলনা করছেন স্কাইলারকে একজন প্রিন্সেসের সাথে। হাই বর্ন মানে উচ্চবংশীয়, সম্ভ্রান্ত বংশীয়, মেডেন মানে কুমারী মেয়ে, তার মানে রাজকন্যার কথা বলা হচ্ছে। একজন রাজকন্যার মতোই ইন এ প্যালেস টাওয়ার, যে রাজকন্যা প্রাসাদের মিনারে বসে, প্যালেস মানে প্রাসাদ, টাওয়ার মানে মিনার। সুদিং হার লাভ লেডেন সোল, সুদিং মানে শান্ত করা, লাভ লেডেন মানে প্রেম জ্বর বা বিরহ ব্যথা, সেখানে বসে গান গেয়ে তার বিরহ ব্যথাটাকে প্রশমিত করে। সোল মানে মন। ইন সিক্রেট আওয়ার, গোপন মুহূর্তে, গোপন মুহূর্ত মানে রাত্রিতে। উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ, তার গানটা হচ্ছে প্রেমের মতোই মধুর। হুইচ ওভারফ্লোজ হার ব্রাওয়ার, এবং সেই গানটা তার কুঞ্জকে প্লাবিত করে তোলে। ওভারফ্লোজ মানে প্লাবিত করা, বাওয়ার মানে কুঞ্জবন। এই স্ট্রেঞ্জার বাংলা হলো, তুমি যেন এক উচ্চবংশীয় কুমারী রাজকন্যা যে তার প্রাসাদের মিনারে বসে নিভৃতে গোপনে গান গায় তার প্রেমের বিরহ ব্যথাকে প্রশমিত করার জন্য। প্রেমের মতন মধুর সেই সুর তার কুঞ্জকে প্লাবিত করে। লাইক এ গ্লো ওয়ার্ম গোল্ডেন ইন এ ডেল অফ ডিউ, এখানে 4 নম্বর তুলনা, স্কাইলারকে তুলনা করছেন একটি জোনাকি পোকার সাথে। তুমি হলে একটি সোনালি জোনাকি পোকার মতো, গ্লো ওয়ার্ম মানে জোনাকি। ইন এ ডেল অফ ডিউ, ডেল মানে উপত্যকা, ডিউ মানে শিশির, শিশির স্নিগ্ধ উপত্যকায়। স্ক্যাটারিং আনবিহোল্ডেন, সেখানে জোনাকিটা কি করে, ছড়িয়ে দেয়। স্ক্যাটারিং মানে ছড়ানো, আনবিহোল্ডেন মানে অদৃশ্যভাবে। ইটস এরিয়াল হিউ, তার অস্পষ্ট আলো, এরিয়াল মানে অস্পষ্ট, হিউ মানে আলো। অ্যামাং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস, ফুলেদের মধ্যে এবং ঘাসের মধ্যে। হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, যে ফুল এবং ঘাস সেটাকে দৃশ্যমানতার আড়াল করে দেয়। স্ক্রিন মানে আড়াল করা, ভিউ মানে দৃশ্যমানতা। স্ট্রেঞ্জার বাংলা হলো তুমি জানো সিসির স্নাত উপত্যকায় এক সোনালী জোনাকি। জোনাকি তার স্বর্গীয় আলো ছড়ায় ফুলে এবং ঘাসে, কিন্তু আমরা জোনাকিকে দেখতে পাই না, তার আলোকে দেখতে পাই। তুমিও সেই জোনাকির মতো, আমরা তোমার গান শুনতে পেলেও তোমাকে দেখতে পাই না। লাইক এ রোজ এম্বাওয়ার্ড ইন ইটস ওন গ্রিন লিভস। ৫ নম্বর তুলনা করছেন তিনি স্কাইলারকে গোলাপের সাথে। তুমি হলে একটি গোলাপের মতো, যে গোলাপ লুক্কায়িত থাকে। এমবাওয়ার্ড মানে লুক্কায়িত থাকা, ঢেকে থাকা, তার নিজস্ব সবুজ পাতার আড়ালে। বাই ওয়ার্ম উইন্ডস ডিফ্লাওয়ার্ড, যখন উষ্ণ বাতাস তার পাপড়িগুলোকে ঝরিয়ে দেয়। ডিফ্লাওয়ার্ড মানে পাপড়ি ঝরিয়ে দেওয়া। টিল দ্য সেন্ট ইট গিভস মেক্স ফেন্ট, তখন সেই পাপড়ি থেকে এতটাই সুগন্ধ বেরোয়ছে সেটা অবশ করে দেয়। ফ্যান্ট মানে অবশ করা। উইথ টু মাচ সুইট, এত মধুর গন্ধে অবশ করে দেয়। দোজ হেভি উইন্ডস থিভস, হেভি উইন্ডস শিফট বলতে এখানে বাতাস, বাতাসকে। স্ট্রেঞ্জার বাংলা হলো তুমি সবুজ পাতার আড়ালে আচ্ছাদিত গোলাপের ন্যায়। যখন গরম বাতাস গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে দেয় তখন তার সুরভি এতটাই প্রখর হয় যে তা বাতাসকে অবশ করে দেয়। অনুরূপভাবে তোমার গান ও বাতাস যখন চারদিকে ছড়িয়ে দেয় তখন যে ব্যক্তি তা শুনে সে অবশ হয়ে পড়ে। সাউন্ড অফ ভার্নেল শাওয়ার্স অন দ্য টুইঙ্কলিং গ্রাস। ভার্নেল মানে বসন্তকালীন, শাওয়ার্স মানে বৃষ্টি। বসন্তকালীন বৃষ্টির টুপটুপ শব্দ। অন দ্য টুইঙ্কলিং গ্রাস, টুইঙ্কলিং মানে চকচকে, পরিষ্কার, পরিষ্কার ঘাসের উপর যখন পড়ে। রেন অ্যাওয়েকেন্ড ফ্লাওয়ার্স, আর বৃষ্টিতে ধুয়ে দেওয়া যে ফুলরাশি। রেন অ্যাওয়েকেন্ড মানে বৃষ্টি স্নাত ফুলরাশি। অল, এরা সবাই। দ্যাট এভার ওয়ার জয়াস, যারা ছিল আনন্দিত। অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার। অ্যান্ড ফ্রেশ এবং সতেজ। দাই মিউজিক ডোথ সারপ্রাস, তোমার গান কিন্তু এদেরকে পরাজিত করে দেয়। সারপাস মানে পরাজিত করা। স্ট্রেঞ্জার বাংলা হলো বসন্তকালীন বৃষ্টিপাতের শব্দ, ঘাসের উপর পড়ে থাকা বিন্দু বিন্দু বৃষ্টিকণার ঝকমকানি। বৃষ্টি জলে স্নাত ফুলদল সবাই হয় আনন্দিত, নির্মল এবং সতেজ, কিন্তু তুমি তাদের সবাইকে হার মানিয়ে দাও তোমার গানের মাধুর্যে। কারণ বৃষ্টির ফলে আমরা যে সতেজতা অনুভব করি, তোমার গাওয়া গান তার থেকেও বেশি সতেজতা প্রদান করে। টিচার স্প্রাইট অর বার্ড, স্প্রাইট মানে অলৌকিক সত্তা। অলৌকিক সত্তা অথবা পাখি, তুমি আমাদেরকে শিক্ষা দাও। হোয়াট সুইট থটস আর থাইন, তোমার গানের চিন্তাধারাটা কি, কি মধুর চিন্তাধারা তোমার মধ্যে রয়েছে সেটা। আই হ্যাভ নেভার হার্ড প্রেজ অফ লাভ অন ওয়াইন, আমি কোনোদিন শুনিনি প্রেমের স্তবগান বা সুরার স্তবগান। প্রেজ মানে স্তবগান, লাভ মানে প্রেম, ওয়াইন মানে সুরা। এখানে লাভ অর্থে ভেনাস আর ওয়াইন অর্থে বেকাস। এদের প্রশংসায় এত সুন্দর স্তবগান আমি কখনো শুনিনি। দ্যাট প্যান্টেড ফোর্থ এ ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন, প্যান্টেড ফোর্থ মানে ছড়ানো, যে গানটা ছড়ায়। এ ফ্লাড একটা প্লাবন, অফ র্যাপচার আনন্দের, সো ডিভাইন এত স্বর্গীয়। ডিভাইন মানে স্বর্গীয়, র্যাপচার মানে আনন্দ। স্ট্রেঞ্জার বাংলা হলো হে অলৌকিক সত্তা অথবা পক্ষী, তোমার গানে কি এমন মধুর চিন্তাধারা আছে তা আমাদের শেখাও। আমি এরকম প্রেমের বা সুরার স্তবগান কখনো শুনিনি। এইরকম গান মানুষ প্রেমে পড়লে অথবা মদ্যপান করলেই গাইতে পারে। তোমার গান তো স্বর্গীয় উল্লাসের প্লাবন আনে। কোরাস, হাইমনিয়াল অর ট্রায়াম্ফ্যান্ট চ্যান্ট। কোরাস মানে সমবেত গান, হাইমনিয়াল মানে সঙ্গীত, অর্থাৎ কোরাস হাইমনিয়াল মানে বিবাহ সঙ্গীত, বিবাহে আনন্দে যে গান গাওয়া হয়। আর ট্রায়াম্ফ্যান্ট চ্যান্ট, ট্রায়াম্ফ্যান্ট মানে বিজয়, চ্যান্ট মানে গীত, কোনো কিছু জয়লাভ করলে সেই আনন্দে যে গান গাওয়া হয়। ম্যাচড উইথ থাইন উড বি অল বাট অ্যান এমটি ভন্ট, ম্যাচড মানে তুলনা করা। এই দুটো গানকে যদি তোমার গানের সাথে তুলনা করা হয় তাহলে সেটা হবে একটা মূর্খ অহংকার। এমটি মানে এখানে মূর্খ, ভন্ট মানে অহংকার। এ থিং, সেটা এমন একটা গান। হোয়ার ইন উই ফিল, যেখানে আমরা অনুভব করতে পারি। দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট, হিডেন মানে লুকানো বা অজানা, ওয়ান্ট মানে ত্রুটি বা অভাব, যে সেই গানের মধ্যে কিছু অজানা ত্রুটি বা অভাব রয়ে গেছে। স্ট্যাঞ্জার বাংলা হলো আমরা বিবাহের আনন্দোৎসবে গান গাই বা কোনো কিছু জয়লাভের কারণে গান গাই, কিন্তু তোমার গানের তুলনায় তা হয় অন্তঃসার শূন্য, মনে হয় যেন সেই গানে কিছু লোকানো অভাব রয়েছে। হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অব দ্য হ্যাপি স্ট্রেন, অবজেক্টস মানে বিষয়বস্তু, ফাউন্টেন্স মানে ঝর্ণা বা উৎস, স্ট্রেন মানে গান। তোমার এই আনন্দমুখরিত সঙ্গীতের উৎসটা কি? হোয়াট ফিল্ডস অর ওয়েভস অর মাউন্টেন্স, কী ধরনের মাঠ, কী ধরনের সমুদ্রের ঢেউ বা কী ধরনের পর্বত এই গানের উৎসস্থল। হোয়াট শেপস অফ স্কাই অর প্লেন, কী আকারের আকাশ বা সমতল ভূমি তোমার গানের উৎসস্থল। হোয়াট লাভ অফ থাইন ওন কাইন্ড, তোমার যে প্রেম সেটা কী রকমের। হোয়াট ইগনোরেন্স অফ পেন, ইগনোরেন্স মানে অজ্ঞতা, পেন মানে যাতনা যন্ত্রণা, বা কী ধরনের যন্ত্রণার অজ্ঞতা তোমার মধ্যে আছে যার জন্য এত মধুর গান তোমার গলা দিয়ে বেরিয়ে আসছে। স্ট্যাঞ্জার বাংলা হলো তোমার সানন্দ গীতের উৎস কি, কোন মাঠে, কোন সমুদ্র ঢেবে, কোন গিরিচূড়া, কোন আকাশ, কোন সমতল ভূমি, কোথা থেকে তোমার গানের সৃষ্টি। তুমি কি সর্বদাই প্রেমে মত্ত থাকো, তুমি কি কোনোদিন ব্যথাকে অনুভব করনি, সেই কারণেই তোমার গান এত সুখকর। উইথ দ্য ক্লিয়ার কিন জয়েন্টস ল্যাঙ্গার ক্যান নট বি, কিন মানে প্রচণ্ড, জয়েন্টস মানে আনন্দ, ল্যাঙ্গার মানে ক্লান্তি। তোমার এই নির্মল প্রচণ্ড আনন্দে কোনোদিন যেন ক্লান্তি বা অবসাদ নেমে না আসে। শ্যাডো অফ অ্যানোয়েন্স নেভার কেম নিয়ার দি, শ্যাডো মানে ছায়া, অ্যানোয়েন্স মানে বিরক্তি, বিরক্তির ছায়া কোনোদিন তোমার নিকট আসতে পারবে না। দাও লাভেস্ট, তুমি ভালোবাসো, বাট নেভার নিউ লাভ স্যাড সেটাইটি, কিন্তু তুমি কোনোদিন জানো না যে প্রেমের মধ্যে একটা বিষণ্ন প্রাপ্তির কারণে বিরক্তির জন্ম নেয়। সেটাইটি মানে প্রাপ্তির কারণে বিরক্তি, তার মানে ভালোবাসতে বাসতে একটা সময় এসে যায় যখন সেই ভালোবাসাটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই স্ট্যাঞ্জার বাংলা হলো তোমার নির্মল আনন্দে ক্লান্তি বা অবসাদ যেন কোনোদিন না আসে, বিরক্তির ছায়া যেন তোমার নিকট না আসতে পারে। তুমি ভালোবাসো কিন্তু তুমি ভালোবাসার বিষণ্ণ অনীহাকে জানো না, অর্থাৎ যখন ভালোবাসাটা অত্যধিক হয়ে যায় তখন সেখান থেকেই বিরক্তির জন্ম হয়। ওয়েকিং অর অ্যাসলিপ দাও অফ ডেথ মাস্ট ডিম, ওয়েকিং মানে জাগ্রত, অ্যাসলিপ মানে ঘুমন্ত, ডিম মানে বিবেচনা করা বা ভাবা। জাগরণে কিংবা শয়নে তুমি মৃত্যুর কথা সর্বদাই ভাবো। থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ দেন উই মোর্টালস ড্রিম, মৃত্যুর ব্যাপারটাকে তুমি সত্য বলে মানো এবং গভীরভাবে বিবেচনা করো, যেটা আমরা মানুষেরা, মর্টালস মানে মানুষ, মরণশীল জীব, আমরা কোনোদিন স্বপ্নেও ভাবি না। অর হাউ কুড দাই নোটস ফ্লো ইন সাচ এ ক্রিস্টাল স্টিম, অথবা কিভাবে তোমার গান, নোটস মানে গান, ক্রিস্টাল মানে স্বচ্ছ, স্ট্রিম মানে প্রবাহ, কিভাবে তোমার গান এইরকম স্বচ্ছ জলের মতো প্রবাহিত হতে পারে। এই স্ট্যাঞ্জার বাংলা হলো জাগরণে কিংবা শয়নে তুমি মৃত্যু নামক ব্যাপারটাকে গভীরভাবে এবং সত্যভাবে বিবেচনা করো, যা আমরা মরণশীল মানুষেরা স্বপ্নেও কল্পনা করি না। আমরা মৃত্যুর কথা ভাবলেই আতঙ্কিত হয়ে পড়ি, তা না হলে কী করে তোমার গানের সুর এত স্বচ্ছভাবে প্রবাহিত হয়। উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, উই লুক বিফোর আমরা আগের দিকে তাকাই মানে অতীতে ঘটা ঘটনাবলীর দিকে তাকাই, অ্যান্ড আফটার পরে ঘটা ঘটনাবলী অর্থাৎ ভবিষ্যতের দিকে তাকাই, অ্যান্ড পাইন আকাঙ্ক্ষা করি এবং পেতে চাই সেই জিনিসটা যেটা আমরা পাইনি এখনও। আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার, সিনসিয়ারেস্ট মানে আন্তরিক, আমাদের আন্তরিকতম হাসির মধ্যেও, লাফটার মানে হাসি, উইথ সাম পেন ইজ ফ্রট, ফ্রট মানে মিশ্রিত, কিছু না কিছু যন্ত্রণা মিশে থাকেই। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, আমাদের মধুরতম গাওয়া গানগুলোর মধ্যে দুঃখের চিন্তাধারায় ব্যক্ত হয়। এই স্ট্যাঞ্জার বাংলা হলো আমরা মনুষ্যরা অতীতের ঘটনাবলীর কথা ভাবি অথবা ভবিষ্যতে কি ঘটবে তার কথা চিন্তা করি এবং যা আমাদের নিকট নেই তা নিয়ে হাহুতাশ করি। এভাবে আমরা নিজেদেরকে দুঃখে নিমজ্জিত করে ফেলি, তাই আমাদের নির্মল সুখেও কিছু না কিছু দুঃখ মিশে থাকে। আমাদের মধুর গানেও আমরা দুঃখের কথা ব্যক্ত করে থাকি। কবি বলতে চেয়েছেন, আমরা তোমার মতন স্বচ্ছন্দে আনন্দ উপভোগ করতে পারি না। Yet if we could scorn hate and pride and fear, তথাপি যদি আমরা উপরে উঠতে পারতাম বা দূরীভূত করতে পারতাম, স্কর মানে উপরে ওঠা বা দূরীভূত করা, কোন জিনিসগুলোকে? হেট, প্রাইড, ফিয়ার, ঘৃণাকে, অহংকারকে এবং ভয়কে। ইফ উই আর থিংস বর্ন নট টু সেড এ টিয়ার, যদি আমরা অশ্রু ঝরানো প্রাণী হিসাবে না জন্মগ্রহণ করতাম, অর্থাৎ যদিও আমাদের কোনো দুঃখ না থাকতো। আই নো নট হাউ দাই জয় উই এভার শুড কাম নিয়ার, আমি জানি না কিভাবে আমরা তোমার আনন্দের সান্নিধ্যে আসতে পারতাম। এক্সচেঞ্জের বাংলা হলো, তথাপি যদি আমরা ঘৃণা, অহংকার এবং ভয়কে জীবন থেকে দূরীভূত করতে পারতাম, যদি আমরা তোমার মতন সুখ নিয়ে জন্মগ্রহণ করতে পারতাম, অর্থাৎ যদি আমাদের জীবনে দুঃখ নামক কিছু না থাকতো, তবে আমরা জানি না কিভাবে তোমার সানন্দের সান্নিধ্য পেতাম। বেটার দ্যান অল মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড, মেজার্স মানে পরিমাপ, ডিলাইটফুল মানে আনন্দময়, সাউন্ড মানে সঙ্গীত। পৃথিবীতে যত আনন্দময় সঙ্গীত রয়েছে তাদের সাথে যদি পরিমাপ করা হয়, বেটার দেন অল ট্রেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড, ট্রেজার্স মানে সম্পদ, বইয়ের মধ্যে যে সমস্ত সম্পদ পাওয়া যায় তার থেকেও ভালোভাবে। দ্য স্কিল টু পয়েট ওয়ার, তোমার দক্ষতায় একজন কবিকে উৎসাহিত করে, স্কিল মানে দক্ষতা। দ্য স্কর্নার অফ দ্য গ্রাউন্ড, স্কর্নার মানে ঈর্ষাকারী বা ঘৃণাকারী, গ্রাউন্ড মানে পৃথিবী, তুমি তো পৃথিবীকে ঘৃণা করো, অর্থাৎ তুমি স্বর্গীয় একটি জীব। এই স্টেঞ্জার বাংলা হলো, এই পৃথিবীতে যত পুলক জাগানো গান আছে, গ্রন্থে, পুস্তকে যত জ্ঞান ভাণ্ডারের সম্পদ আছে, সব কিছু থেকে দক্ষ তুমি, তোমার গানই কবিকে উৎসাহিত করে, তুমি পার্থিব সব কিছুকেই প্রত্যাখ্যান করো। টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেন মাস্ট নো, গ্ল্যাডনেস মানে আনন্দ, তোমার জানা আনন্দের অর্ধেকটা আমাকে শিখিয়ে দাও। সাচ হারমোনিয়াস ম্যাডনেস ফ্রম মাই লিপস উড ফ্লো, হারমোনিয়াস মানে সুরেলা, ম্যাডনেস মানে উচ্ছ্বাস, তাহলে লিপস মানে কণ্ঠ, ফ্লো মানে প্রবাহিত হওয়া, তাহলে আমার কণ্ঠ থেকে প্রবাহিত হবে সুরেলা উচ্ছ্বাস। দ্যাট ওয়ার্ল্ড শুড লিসেন দেন, তখন সারা পৃথিবী সেই সুরেলা উচ্ছ্বাসের কথা শুনবে। অ্যাজ আই এম লিসনিং নাও, ঠিক যেরকম এখন আমি তোমার গান শুনছি। এক্সচেঞ্জার বাংলা হলো, তোমার জানা আনন্দের অর্ধেকটা যদি আমাকে শেখাও, তবে আমার কণ্ঠ থেকেও প্রবাহিত হবে মধুর শব্দ বা বাণী, তখন সারা পৃথিবী সেই বাণী শুনবে, ঠিক যেমন আমি তোমার গান এই মুহূর্তে শুনছি। দি এন্ড। থ্যাংক ইউ।